Tutopia e-learning platform e tomader shobai ke abar shagoto janai. Ami Ishani chole eshechi ajker bangla proshnopotro alochona niye. Ajke chilo uccho madhyamiker bangla porikha. Eta tomader jiboner ditiyo boro porikha. Sei bangla proshnopotro alochona korbo. Prothome amra alap kore nebo amader Kartik sir er shonge. Dekhi Kartik sir ki bolen. Shagoto Tutopia e-learning platform e somosto chhatro chhatrider ke amra obhinondon janai. যে আমাদের যে লাস্ট মিনিট টিপস দেওয়া হয়েছিল সেটা খুবই মিলে গেছে এবং সেজন্য আমরা খুব আনন্দিত এবং আশা করছি যে সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং এই অল্প পরিসরে আমরা নিশ্চয় সমস্ত প্রশ্নপত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে পারবো না কিন্তু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী আমরা আলোচনা করব এবং তারপরে তোমরা উত্তরগুলো একটু তাড়াতাড়ি মিলিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ ওদেরও সামনে পরীক্ষাগুলো আছে সময় খুবই কম তো আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী দিয়ে শুরু করব তাহলে আমরা এমসিকিউ তে চলে যাচ্ছি তোমরা মিলিয়ে নাও তাহলে আমরা সরাসরি চলে যাব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীতে যেখানে চারটি করে অপশন দেওয়া থাকে এবং তোমাদের একটি সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হয় প্রথম প্রশ্ন ভাত খাবে কাজ করবে এই কথাটি বলেছিল একের ক অপশনটি হবে বামুন ঠাকুর দ্বিতীয় প্রশ্ন যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ এই প্রশ্নের উত্তরটি হবে ক্ষয়ের দাগের লোকের অভাব নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এই প্রশ্নের উত্তর ক্ষয়ের দাগের অপশনটি এভাবে দেশের লোককে বাঁচানো যায় না চারের দাগের প্রশ্ন কোন বারে বাদলা লাগলে সাত দিন থাকবে এই প্রশ্নের উত্তরটি হবে ক দাগের অপশন শনিবারে একদমই তাই তারপর পাঁচ পাঁচে আছে বুড়িমা তুমি মরনি এ কথা বলেছিল এই প্রশ্নের উত্তরটি হবে ঘর দাগের অপশন চৌকিদার একদম তাই তারপর ছ নম্বরে আছে জানিলাম এ জগৎ আশা করি এটা সবাই পারবে খুব সহজ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তরটির অপশনটি হবে খ স্বপ্ন নয় একদম তাই পরেট হলো সাত শহরের অসুখ হাঁ করে কি খায় এই প্রশ্নের উত্তর হবে ঘয়ের দাগে সবুজ মোটামুটি সহজের উপরই বলা যায় প্রশ্নগুলো এসেছে এরপর আট রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে এই প্রশ্নটির উত্তর হবে গয়ের দাগের অপশনটি দূর সমুদ্রের দীর্ঘশ্বাস একদম তাই এরপর নয় শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি এই প্রশ্নের উত্তরটি হবে ক্ষয়ের দাগের যে অপশনটি আছে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো একদম এরপর চলে যাব দশ নম্বর প্রশ্নে সেখানে আছে এর নাম হওয়া উচিত এটি তো খুবই সোজা অপশন খ অভাব নাটক মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে এই প্রশ্নের যে অপশনটি উত্তরটি হবে তার অপশন ঘ একটি টুল তারপরে হলো বারো বারোতে আছে শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে এই প্রশ্নের উত্তরটি হবে ঘর দাগের অপশন মঞ্চের মাঝে মঞ্চের মাঝে এরপরে চলে যাব অথবা দিয়ে একটি প্রশ্ন আছে ১৩ নম্বর প্রশ্ন সেটি হলো এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি হলো এই প্রশ্নের উত্তরটির অপশন হবে খ নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প একদমই নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তোমরা টিক মেরে নাও তাহলে তোমাদের কাউন্টিং করতে সুবিধা হবে কত পেলে এখান থেকে ১৪ নম্বর প্রশ্ন সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্টের একটি এই প্রশ্নের উত্তরটির অপশন হবে গ ক্রস বেল্ট থাকে এর সঙ্গে একটি অথবা দিয়ে প্রশ্ন আছে ১৫ নম্বর প্রশ্ন দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে ছিল এই প্রশ্নের উত্তরটির অপশন হচ্ছে ঘ জ্বলন্ত মোমবাতি আচ্ছা এবার চলে যাব ১৬ নম্বর প্রশ্নে যেখানে আছে যখন সমুদ্র তাকে খেলো কাকে খেলো এই প্রশ্নের উত্তর কয়েক দাগের অপশনটি হবে আটলান্টিসকে একদমই তাই এরপরের প্রশ্নটি হলো বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন এই প্রশ্নের উত্তর গয়ের দাগে পাহাড়ের চূড়ায় আচ্ছা তারপর হলো ১৮ রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন এই প্রশ্নের উত্তর হবে অপশন ক বিষ্ণুচন্দ্র চক্রবর্তী একদম ১৯ নম্বর প্রশ্ন দাদার কীর্তি চলচ্চিত্রটির পরিচালক সবাই জানে আশা করি যারা সিনেমাটি দেখেছে তরুণ মজুমদার একদম
এরপর 20 নম্বর প্রশ্ন, কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন আবিষ্কার করেন? এই প্রশ্নটিও খুবই সোজা। এর প্রশ্ন উত্তরটি হবে গদ্দাগের অপশান, স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। আচ্ছা, 21 নম্বর, সেখানে আছে মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা, এটাও আশা করি সবাই এর অপশানটি হবে খ, 7। এরপরের প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে অপশানটি হবে গ, রত্নাগার। আশা করি তোমরা সবাই মিলিয়ে নিতে পেরেছো কে কটা ঠিক করেছো। প্রশ্ন তো খুবই ভালো হয়েছে আর স্যার যা বলছেন, আর আশা করি পরের প্রশ্নগুলোও তোমাদের ঠিক হবে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও, সেখান থেকে আমরা আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, দুয়ের দাগের এক, বুড়ি খেপে গেল, কোন কথায় বুড়ি খেপে গেল? এটা তো ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে একদম। এই প্রশ্ন, চায়ের দোকানে একজন বলেছিল এই বাদলায় বুড়ির তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে, এই কথাটি শুনেই বুড়ি খেপে গিয়েছিল। আচ্ছা, তাহলে তোমরা মিলিয়ে নিচ্ছ তো? 2-2, উৎসব আবার কাঠ কাটতে থাকে, উৎসব কাঠ কাটছিল কেন? এটা বোঝাই যাচ্ছে ভাত থেকে নেওয়া হয়েছে, ভাত গল্প থেকে নেওয়া একদম। এই প্রশ্নের উত্তরটি হবে কলকাতার বড়বাড়ির যে বুড়ো কর্তা, তার অসুখ নিরাময়ের জন্য যে যজ্ঞের আয়োজন করা হয়েছিল, তার এই যজ্ঞের নিমিত্তই কাঠ কাটছিল উৎসব। 3-এর প্রশ্ন, কিসের মূল্যবোধ, কোন প্রসঙ্গে বক্তার এরূপ উপলব্ধি হয়েছে? এর উত্তরটি হবে দেখো জমি আন্দোলনের প্রেক্ষাপটে। হ্যাঁ, মানে একটু কবিতার নামটা যদি আপনি বলে দেন। এটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে, ক্রন্দনরতা জননীর পাশে যে কবিতাটি আছে পাঠ্য সেখান থেকে নেওয়া হয়েছে একদম। তো উত্তর, জমি আন্দোলনের প্রেক্ষাপটে শাসক শ্রেণীর যে নগ্নতা প্রত্যক্ষ করে কবি মনে মনে খুব ক্রুদ্ধ হয়েছিলেন। অধিকার রক্ষার লড়াইয়ে গিয়ে নিহত শহীদকেও যদি দেখে যদি কবির বিবেক না জেগে ওঠে, তাহলে ভালোবাসা মূল্যবোধ সব অর্থহীন হয়ে যাবে বলে মনে করেছেন। আচ্ছা, 4, অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি একে দেয়? এই প্রশ্নের উত্তরটি হবে গলিত আলোর মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, এটুকু লিখলেই হবে, এটুকু লিখলেই উত্তর ঠিক হবে। হ্যাঁ, মানে পুরো নম্বর পাওয়া যাবে অবশ্যই। 5, কারা কেন সারা রাত মাঠে আগুন জ্বাইলে ছিল? মানে এটা তো শিকার থেকে কবিতা থেকে নেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে। আর এটা উত্তরটি হবে শীতের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা মাঠে সারা রাত আগুন জ্বেলেছিল। আর এগুলো বড় প্রশ্ন যারা তৈরি করে গেছে তাদের আর কোনো অসুবিধাই হবে না, না অসুবিধার তো না জায়গায় নেই। হ্যাঁ, 6, চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? এটা তো রূপনারায়ণের কুলে থেকে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবি এখানে চিনেছিলেন আঘাতের মধ্য দিয়ে, বেদনার মধ্য দিয়ে কবি নিজেকে চিনেছিলেন। এরপর 7-এ যাব, 7 নম্বর প্রশ্ন হলো অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন? এটা তো নাটকের একটা সংলাপ, সংলাপ বিভাব নাটকের। হ্যাঁ, উত্তরটি হবে একটু এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে একদিকে কায়দা করে তাকিয়ে পা নাড়াতে থাকে। আচ্ছা, তারপরে এর সঙ্গে একটি আজ অথবা দিয়ে একটি প্রশ্ন আছে, তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন? তো প্রথমটি যেহেতু বিভাব থেকে দিয়েছে, অথবাটি আবার নানা রঙের দিন নামক যে নাটকটি আছে পাঠ্য সেখান থেকে দিয়েছে একদম। কে এই উত্তরটা কে হবে? না রজনীকান্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ, কিসের আশা ও প্ল্যান করেছিলেন? না নাট্যাভিনয়ের প্রথম জীবনে যখন তিনি নাটক করতেন সে সময় তিনি একটা মেয়ের প্রেমে পড়েছিলেন, সেই মেয়েটিকে বিয়ে করার আশাও আশা করেছিলেন বা প্ল্যানও করেছিলেন, সেটাই মানে হ্যাঁ স্বপ্ন দেখেছিলেন বলা যায় একেবারে। তারপরে হলো 8, তারা এসব মানবে কেন, কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? দেখো এটা হচ্ছে বিভাব নাটক থেকেই নেওয়া হয়েছে। এটা নাট্যকারের মনে হয়েছে যে ইংরেজি শিক্ষিত রুচিমান দর্শক শুধু দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে নাট্যাভিনয় মানবে না, সেটাই বক্তা এটা বলতে চেয়েছেন আর কি। তাকে এরূপ বন্দি করে রাখা কি প্রয়োজন, যেটা অথবা দিয়ে প্রশ্ন আছে, কে কাকে বন্দি করে রেখেছিলেন?
এটা আবার নানা রঙের দিন যে নাটকটা আছে সেখান থেকে দেওয়া হয়েছে। তো এখানে নাটকের মাঝে আমরা দেখবো যে ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিলেন। তাহলে আমাদের মোটামুটি যতদূর আমরা আলোচনা করলাম বোঝা যাচ্ছে যারা বইটা ভালো করে পড়েছে তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই তো? বই যারা খুঁটিয়ে পড়বে তাদের পক্ষে এইসব শর্ট প্রশ্নে উত্তর করা কোনো সমস্যারই কথা নয়। আচ্ছা, এরপর চলে যাব 9 নম্বর প্রশ্নে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হয়েছিল? এটা তো অলৌকিক গল্প থেকে নেওয়া হয়েছে। দেখো, অভুক্ত তৃষ্ণার্ত অবস্থায় স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যাওয়া হচ্ছিল, তো তাদের যেতে দেওয়া হবে না বলে ট্রেনটিকে দাঁড় করানোর জন্যই স্টেশনের মাস্টার কাছে আবেদন জানানো হয়েছিল। এটার সঙ্গে অর্থবাদী একটি প্রশ্ন আছে, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? এই প্রশ্নটি তো নেওয়া হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, যে কবিতাটি আছে সেখান থেকে। কোন সন্ধ্যার কথা? না, চীনের প্রাচীর যে সন্ধ্যায় নির্মাণ শেষ হয়েছিল সেই সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে। এরপর চলে যাব 10 নম্বর প্রশ্নে, কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। এটা তো আমাদের যে পাঠ্য আছে শব্দার্থের রূপান্তর, সেখান থেকে কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ, আর বর্তমান অর্থ হচ্ছে লেখন, মানে যেভাবে আমরা এখন ব্যবহার করি। হ্যাঁ, অবশ্যই। তারপরে হলো 11, যুগ্মধ্বনি কত রকমের ও কি কি? এটা একটু ঘুরিয়ে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, যুগ্মধ্বনি 2 প্রকার, একটা হচ্ছে গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি, এটুকু লিখলেই হবে। একদম, ধ্বনিতত্ত্ব থেকে দেওয়া একটি প্রশ্ন। হ্যাঁ, এরপর আবার রূপতত্ত্ব থেকে দিয়েছে 12 নম্বর প্রশ্ন, বর্গান্তর কাকে বলে? বর্গান্তরের যে সংজ্ঞাটি আমরা নোটেও বারবার দিয়েছি বা আমরা প্রশ্ন উত্তরেও দিয়েছি, সাপোর্টেও এসেছে, সাপোর্টেও। খুব সোজাভাবে বললে একটি বিশেষ্য পদ যখন বিশেষণ রূপে বা বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে বর্গান্তর বলে। আচ্ছা, বেশ, তাহলে আমাদের এই পর্যায়ের আলোচনা এখানে শেষ হলো। এরপর আমরা যেখানে চলে যাব সেটা হলো বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী। আপনি যেটা প্রথমেই বললেন, সময় নেই অত, আমাদেরও নেই ওদেরও নেই আলোচনা করার মতো, তাই আমরা ছোট ছোট করে তোমাদেরকে বলে দেবো তোমাদের যা লিখে এসেছো সেটা ঠিক হয়েছে কিনা, উৎসগুলো বলে দেবো, আর 1 নম্বরের প্রশ্নগুলো ছুঁয়ে যাব। অবশ্যই। 3-এর প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1, ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। দেখো, এই প্রশ্নটা কিন্তু আমরা লাস্ট মিনিট টিপসেও দিয়েছিলাম, এই প্রশ্ন উত্তর আমরা নোটেও দিয়েছি, এটা বারবার সাপোর্টে এসেছে। কে বাঁচায় যে গল্পটি আছে, একদমই সেখান থেকে লাইনটি এসেছে, এটা মৃত্যুঞ্জয় বলেছিল নিখিলকে উদ্দেশ্য করে, তার কারণ যে কোন প্রসঙ্গ ও তাৎপর্য এটা কিন্তু আমরা সাপোর্টে উত্তর দিয়েছি এবং আমাদের নোটেও দেওয়া হয়েছে, লাস্ট মিনিট টিপসের সময় বলে দেওয়া হয়েছে। একদম। 3.2, বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। এটা তো একটা বড় প্রশ্ন, এটা ভারতবর্ষ গল্প থেকে নেওয়া হয়েছে, এর উত্তরও আমাদের নোট অংশে দেওয়া হয়েছে। এরপরে তাই আমরা আর বেশি এগোলাম না এটা নিয়ে। 4-এর প্রশ্ন, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, সেখানে একটি 1 নম্বরের প্রশ্ন আছে 4-এর 1-এ, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো করে না বঞ্চনা, বঞ্চনা করে না, কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন? এই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা খুবই শর্ট, মানে 1 নম্বর প্রশ্ন উত্তরটি দেবো। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে যে পাঠ্য কবিতাটি সেখান থেকে নেওয়া হয়েছে, কে কখনো করে না বঞ্চনা, সত্য কখনো বঞ্চনা করে না, কিভাবে উপলব্ধি পৌঁছেছেন সেই ব্যাখ্যা আমরা দিয়েছি ইতিমধ্যে। হ্যাঁ, 4-এর 2, আগুন জ্বললো আবার, বহুবার এসেছে প্রশ্নটি, কবিতায় আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বললো কেন, এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়? এখানে 2টি 1 নম্বরের প্রশ্ন আছে, আমরা শুধু সেই 2টি আলোচনা করব। এটা তো জীবনানন্দ দাশের শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, না কবিতায় 2 বার আবার শব্দটি ব্যবহার আছে, প্রথমবার হচ্ছে যখন দেশওয়ালিরা তাদের শীতের রাতে দেহকে গরম করে দেখার জন্যে আগুন জ্বালিয়েছিল, আর দ্বিতীয়বার হচ্ছে আগুন জ্বলেছিল হরিণকে মেরে খাওয়ার জন্য, অর্থাৎ নাগরিক সভ্যতার বীভৎসতাকে দেখানোর জন্যে আবার আগুন জ্বলেছিল, অর্থাৎ আবার শব্দটি বীভৎসতাকে বোঝানোর জন্যে
ব্যবহার হয়েছে, নাগরিক জীবনের যে বিভৎসতা হিংস্রতাকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। বেশ, এরপর চলে যাব। হ্যাঁ বলুন। আর প্রসঙ্গে আমরা যাচ্ছি না, এর পরের প্রশ্নে যদি আসে। একদম একদম। এরপর অনধিক 150 শব্দে যেভাবে আসে তোমাদের গল্প কবিতা, সেই হিসেবে নাটকের প্রশ্ন আছে। 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 5-1। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কী লিখেছিলেন? এখানেও দুটি 1 নম্বরের প্রশ্ন আছে, আমরা সেই দুটির মধ্যে দিয়ে যাব। হ্যাঁ, প্রথম প্রশ্নটি আছে আইজেনস্টাইন সাহেবকে। আইজেনস্টাইন সাহেব হচ্ছেন রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক। একদম। আর তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন? না, জাপানি কাবুকি থিয়েটার দেখে, মানে জাপানি কাবুকি থিয়েটারের অভিনয় দেখেই তিনি উচ্ছ্বসিত হয়েছিলেন। এর পরের অংশটি আমরা নোটে দিয়েছি এবং আমরা আর সেটার মধ্যে ঢুকলাম না। 5-2। জানো কালীনাথ একটি মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও, রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি 2-3 উত্তরটি, মানে প্রশ্নটি ভাঙা হয়েছে, আমরা 2-এর আলোচনাটাই করব। এই প্রশ্নটি এসেছে নানা রঙের দিন যে পাঠ্য নাটকটি আছে সেখান থেকে। তো বর্ণনা দেওয়া হয়েছে আর কিভাবে প্রভাব ফেলেছিল, কিন্তু উভয়ই উত্তর আমাদের নোট অংশে দেওয়া হয়েছে এবং আমরা বহুবার যে আমাদের সাপোর্টে আছে সেখানে আমরা দিয়েছি, তাই এই এত বড় প্রশ্নটি আলোচনা আমরা যাচ্ছি না, আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখছি। একদম। 6-এর আছে, আবার ওই 150 শব্দেই উত্তর করো। 6-1 যাচ্ছি, জয় তরুণে ঠাসা মোহনীয় রোম, কথাটি ব্যাখ্যা করো, প্রসঙ্গটি উল্লেখের কারণ কি? এটা কোথা থেকে এসেছে যদি বলে দেন? এটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই যে পাঠ্য কবিতা আছে সেখান থেকে নেওয়া হয়েছে। ব্যাখ্যাটি কিন্তু আমাদের নোট অংশে দেওয়া হয়েছে এবং সাপোর্টেও আমরা অনেকবার উত্তর দিয়েছি, তোমরা যারা আমাদের টিউটোপিয়া ফলো করো তারা একবার দেখে নিও। 6-2। এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন, বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল, এই বিষয়ে বক্তাকে এবারে কি ভূমিকা নিতে হয়েছিল? এখানে আমাদের মানে 3-1 এবং 1-2 নম্বরের প্রশ্ন আছে। হ্যাঁ, এটা তো মানে নম্বর তোলা খুব সহজ। অলৌকিক যে পাঠ্য গল্পটি আছে সেখান থেকে এই উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, কোন প্রসঙ্গে কে মন্তব্যটি করেছিলেন, তো এটা হচ্ছে মর্দানার গুরুদেব যিনি, তিনি করেছিলেন, অর্থাৎ কোন প্রসঙ্গে, যখন গুরু তার মর্দান তার শিষ্য সমেত যখন হাসান আবদালের জঙ্গলে চলে এসেছিলেন তখন মর্দানা কি হয়েছিলেন, প্রচুর তৃষ্ণাতে কাতর হয়ে পড়েছিলেন, জল তৃষ্ণায় তিনি কাতর হয়ে পড়েছিলেন, তো সেই সময়ে মন্তব্যটি করেছিলেন তার গুরু, তাকে সেই এই উদ্ধৃতিটি দিয়ে বলেছিলেন আর কি। এই বক্তার এই মন্তব্যে কোনো কাজ হয়েছিল কি? কোনো কাজ হয়নি, কারণ মর্দানার এতটাই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল যে সেখানেই সে যেন লুটিয়ে পড়ছিল আর কি। চলে যাব পরের পর্যায়ে, 7 নম্বরে। 7-1। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান, লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন লেখক? এখানে 1 নম্বরের একটি প্রশ্ন আছে, সেটাই আমরা করব, বেশি প্রসঙ্গ আলোচনায় আমরা যেতে পারবো না। আর এটা আমরা তো বুঝতেই পারছি আমার বাংলা থেকে নেওয়া হয়েছে, এটা কলের কলকাতা যে পাঠ্যটি আছে সেখান থেকে। তো গানটি আমরা বলে দিচ্ছি, ও তোর শিকল পরার ছল, শিকল পরে শিকল রে তুই করবি রে বিকল, এই যে গানটির কথা মায়ের কাছ থেকে শুনেছিলেন লেখক, কোন প্রসঙ্গে করেছেন সে উত্তরও আমরা দিয়েছি, যারা ছাত্রছাত্রী ইউটিউবে ফলো করে তারা একবার দেখেন। 7-2। বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন রচনার অংশ, লেখক যে কাহিনী সম্বন্ধে কথা বলেছেন সেটি সংক্ষেপে লেখো। তো এই প্রশ্নটি উৎস হচ্ছে হাতির ছাতির বদলে হাতি যে পাঠ্যটি আছে সেখান থেকে নেওয়া হয়েছে। কাহিনীটি শুধু আমরা বলে দিচ্ছি, গারো ব্যবসায়ী চ্যাংম্যানের কাহিনী, যেটা গল্পে ব্যাখ্যা মানে বর্ণনা করা হয়েছে সেটি লিখতে হবে। একদমই, তাহলেই ওরা পুরো উত্তরটি পেয়ে যাবে, মানে পুরো না হোক আরও। গল্পটি আমরা আগেই বলেছিলাম লাস্ট মিনিট টিপসে যে এই যে পর্বে যে পাঠ্যটি আছে আমার বাংলা সেটাতে কোনো সাজেশন ভিত্তিক পড়া যায় না বা টিপস দেওয়া যায় না, এটাকে বিশাল বড় সিলেবাস, সেটাকে সবাইকে ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে।
তো যারা গল্পটি পড়েছে তারা নিশ্চয়ই লিখতে পারবে, মানে টেক্সট বই ফলো করলে নম্বর পাওয়াটা কোনো ব্যাপার না, একেবারে অবশ্যই। আটের দাগের প্রশ্নে যাব, আটের এক, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। মানে এটাও আমরা কতবার উত্তর দিয়েছি আমরা বলতে পারবো না। এবং এই প্রশ্নটি আমরা লাস্ট মিনিট টিপসে একবার উল্লেখ করে গেছি, এত বড় প্রশ্নটি আমাদের ব্যাখ্যা করার এখন যেহেতু সময় নেই, তো সেক্ষেত্রে আমরা খুব, আর ওরাও তো আগামী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেবে, তো শুধু বলে ধ্বনিমূল হচ্ছে ধ্বনির কাল্পনিক চেহারা আর সহধ্বনি হচ্ছে তার বাস্তব প্রকাশ, এটুকু একটা ছোট ধারণা, আর বিস্তারিত তো আমরা নোটেও দিয়েছি। আটের দুই এরপরে চলে যাব, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটা আমরা ঢুকছি না এই প্রশ্নটার মধ্যে, আমরা পেরিয়ে যাচ্ছি এটাকে। এরপর আমরা চলে যাব নয়ের দাগের প্রশ্নগুলো আলোচনায়। নয়ের এক, বাংলা সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রসঙ্গীতের গুরুত্ব আলোচনা করো। নয়ের দুই আমি প্রশ্নগুলো পরপর বলে দিই কারণ এগুলো তো আমাদের টিপসের মধ্যে ছিলই। নয়ের দুই, বাংলা চলচ্চিত্রের ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। নয়ের তিন, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। আর নয়ের চার, বাঙালির কুস্তি চর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। আপনি এগুলো নিয়ে কিছু বলবেন? এই প্রশ্নগুলির উত্তর তো এইভাবে এখন দেওয়া, এগুলো খুব বড় একটা বিস্তারিত উত্তর এখন দেওয়া সম্ভব নয়, তবে আমরা কিন্তু লাস্ট মিনিট টিপসে দিয়েছি এবং আমাদের যারা টিউটোপিয়া ফলো করেন যে সব ছাত্রছাত্রী তাদেরকে আমরা, হ্যাঁ তাদেরকে আমরা বহুবার এই সব প্রশ্নের উত্তর দিয়েছি এবং আমাদের নোট অংশেও দেওয়া আছে, নিশ্চয়ই তারা একবার মিলিয়ে নেবে। একদম। আর দশে তো আমাদের আছে প্রবন্ধ রচনা, দশের একে একটা ট্রি করে আমাদের একটা মানুষ মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধ রচনা সেটা লিখতে দেওয়া হয়েছে। দশের দুইতে হয় হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকাস্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো, সেটা এসেছে মানব জমিনতে, মানব জীবন থেকে। দশের তিনেও আছে বিজ্ঞাপন নিয়ে বিতর্কমূলক একটি বিষয়। আর দশের চারে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী। তাহলে এগুলো নিয়ে আপনি যদি এক দু লাইন করে ছুঁয়ে যান কিছু। প্রবন্ধ নিয়ে তো আলোচনার বিশেষ কিছু নেই, প্রবন্ধ যেগুলো এসেছে সেগুলো তার নির্দিষ্ট আলোচনা দীর্ঘ করার প্রয়োজন নেই, নির্দিষ্ট যে নির্দেশিকা দেওয়া আছে সেই অনুযায়ী নিশ্চয়ই ছাত্রছাত্রীরা প্রবন্ধ রচনা লিখেছে এবং এগুলো খুব একটা কঠিন বিষয় নয়, যেগুলো যেমন আমাদের নেতাজি তো ছোটবেলা থেকে পড়ে আসছি, আপনার হচ্ছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন প্রথম যেটা দেওয়া আছে বাংলার উৎসব, খুবই সোজা একটা প্রবন্ধ, তো আশা করি ছাত্রছাত্রীরা এই বিষয়ে খুবই সিদ্ধস্ত লেখার জন্য প্রবন্ধ, যারা চর্চা করে গেছে তাদের জন্য কোনো অসুবিধারই বিষয় নয় এবং তারা লিখেছেও নিশ্চয়ই, তো আমরা চাইবো ছাত্রছাত্রীদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে এবং তাদের পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে, যাতে খুব ভালো হয় এবং তোমরা যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারো তার জন্য সবসময় তোমাদের সঙ্গে আছে টিউটোপিয়া ই-লার্নিং প্ল্যাটফর্ম। তোমরা আগামী পর্বগুলো দেখতে থাকো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো।